আলু কত করে বিক্রি করেন? আলু 60 টাকা মূল্য তালিকা দিতে হবে। পেঁয়াজ কত করে? 110 মূল্য তালিকা দেন, এখনই দেন। আপনার আপনার আলু কত করে? 65 ও 60, আপনার 65 কেন? কাগজ দেখান। হ্যাঁ, আলু তো নাই, আপনাকে জরিমানা করা হলো 2000 টাকা। পাশের দোকানে 60, তিনি 65 কিনেছেন এক জায়গা থেকে। উনি উনি কি অন্য জায়গা থেকে কিনেছেন? কোথা থেকে কিনেছেন আপনি? হ্যাঁ, উনি কোথায়? আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন ওনাকে। হ্যাঁ, আসতে বলেন, এখনই আসতে বলেন। ওই পাশে ওটাতে আমরা দেখি, চলেন আগে ওইটা দেখি, চলেন। কোথায় চালের আড়ত? কোথায় চাল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কি চাল না কি? এগুলো কি? এগুলো চাল না? না না, চাল চাউলের দোকান। ওইটা কিসের? উনি কোথায়? আচ্ছা, ওইখানে দেখি একটু। আচ্ছা, ভালো আছেন? ডিম কত করে বিক্রি করছেন? মানে 12 টাকা পিস মূল্য তালিকা দিয়েছেন? সমস্যা কোথায়? মূল্য তালিকা দিবেন, 12 টাকা করে বিক্রি করছেন, এটা ভালো কাজ করছেন, ঠিক আছে। আপনাকে আমরা দোষারোপ করতে চাই না, কিন্তু আপনি যে বিক্রি করছেন 12 টাকা, ওখানে লেখা থাকলে 4টে আমরা বসতাম। মানে প্রতিদিন যেটা নেন, প্রতিদিন বিক্রি করেন, সেটা মূল্য তালিকা দিতে হয় না? কোথায় লেখা আছে এটা? মানে ডাইরেক্ট নিয়ে এসে বিক্রি করেন, আর অন্যগুলো ইনডাইরেক্ট নিয়ে এসে বিক্রি করেন? অন্যগুলো নিয়ে আসেন না, দোকান থেকে নিয়ে এসে বিক্রি করেন, এই জন্য মূল্য তালিকা দিতে হবে না? মূল্য তালিকা দেওয়া লাগে এটা বলি না স্যার, দেওয়া লাগে, কিন্তু আমরা ভুলে আছি। দেননি, দিতে হবে। চাউল কত করে বিক্রি করছেন কোনটা? ওই যে ওইটাও তো আপনার দোকান। কোন চাল কত করে বিক্রি করছেন? মূল্য তালিকা আছে? কেন নাই? বিক্রি করেন কিভাবে তাহলে? খুচরা বিক্রি করি, মনে করেন আমি এক বস্তা চাল নিবো, কত করে দাম নেবেন? মিনিকেট মিনিকেট নিলে আপনার 1800 টাকা। 1800 টাকা? আমি আমি বুঝবো কি ভাই? এখন আমার সাথে পুলিশ আছে, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনি ভয় বলতেছেন 1800 টাকা? অন্য অন্য একজন সাধারণ মানুষ আসলে কত নেবেন তার কাছে? ক্যাশ মোমো দেন, কিন্তু বের করেন দেখি। আচ্ছা, চাইলেরও মূল্য তালিকা দিতে হবে না, কোথায় কে বলেছে আপনাকে? এখানে কি লেখা আছে দেখি, মিনিকেট কত লেখা আছে? মিনিকেট 75 টাকা কেজি। কিনেছেন কত করে? কয় কেজি থাকে? 25 কেজি, 25টা মন চাষ। এই যে আপনি বললেন যে 1800 টাকা, এখন 1875 টাকা হয়ে যায়। 25 কেজি 75 টাকা কেজি হিসেবে 1875 টাকা দাম হয়, দেখি আপনি কিনেছেন কত করে, দেন ক্যাশ মোমো দেখান। এইটা না খালি সব দেখাতে হবে, এক মাসের তথ্য আমি জাস্টিফাই করবো। নিউ ইসলাম এন্টারপ্রাইজ শ্যাম্পু, কি লেখা আছে? আমি তো কিছুই বুঝি না, এটা আপনার পড়ে না দিলে আমি পড়তে পারবো না। কি লেখা আছে? এটা সাগর মিনিকেট। থামেন থামেন, কি লেখা আছে এখানে? সাগর, কিছু বোঝা যায় না তো। সাগর 25 কেজি 3টা মজুমদার, এটা এরফান। হ্যাঁ, এটা হলো আপনার 3 কাটারি। এটা কয় তারিখে? এটা এই যে 2 তারিখে। এর আগেরটা বের করেন। 3 তারিখে, 3 তারিখে মানছেন? আচ্ছা, তার আগে কালকে মানায় নিয়েছে। আচ্ছা, তার আগে 1 তারিখে, 1 তারিখে, 1 তারিখে বের করেন। এক মাসের তো আপনি দেখবো, 1 তারিখে বের করেন।